হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওতে লাভ ক্ষতির খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলির প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট, তো তোমরা ফ্রেন্ডস ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকো। আশা করি প্রত্যেকের এই ভিডিওটি খুব ভালো লাগবে। আরেকটি কথা, লাভ ক্ষতির এটা কিন্তু দ্বিতীয় পার্ট। লাভ ক্ষতির উপর প্রথম একটি ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। আর তোমাদের প্রত্যেকের জন্য খুব ভালো একটি খবর আছে, আমরা গণিত চর্চা বলে একটি অ্যাপ তৈরি করেছি। এই অ্যাপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা যদি সেই অ্যাপটি ইনস্টল করে মাত্র 80 টাকা পেমেন্ট করো তাহলে কিন্তু তোমরা আমার পেইড বেসে যুক্ত হতে পারবে। পেইড বেসে কিন্তু ফ্রেন্ডস শুধু অঙ্ক নয়, অঙ্কের সঙ্গে সঙ্গে সমস্ত সাবজেক্ট করানো হবে। অঙ্ক, জিআই, সায়েন্স আমি করাবো, আরেকজন টিচার ইকোনমিক্স, পলিটি, হিস্টোরি, জিওগ্রাফি এই 4টি সাবজেক্ট করাবে, আরেকজন টিচার ইংলিশ করাবে। অর্থাৎ সমস্ত সাবজেক্ট তোমরা করতে পারবো মাত্র মাসে 80 টাকার বিনিময়ে। ওকে, তাহলে যদি পেইড বেসে ভর্তি হতে চাও, এখনই ডেসক্রিপশনে লিংক আছে, সেই লিংকে ক্লিক করে 80 টাকা পেমেন্ট করো, তাহলে পেইড বেসে ভর্তি হয়ে যাবে। ওকে, তো চলো ফ্রেন্ডস আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো আজকের প্রথম প্রবলেম কি বলছে, এক ব্যক্তি 10% গতিতে একটি দ্রব্য বিক্রয় করে, দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 10% লাভ হতো। মানে 10% ক্ষতিতে বিক্রি করছে, এবার দেখছে যদি 40 টাকা বেশি মূল্যে বিক্রি করে তাহলে তার আরো 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? একটা জিনিস কি, আমরা এত কিছু ভাবই না, প্রথমে 2% নিয়ে ভাবি। ওই ব্যক্তির প্রথমে কত পার্সেন্ট ক্ষতি হয় বলো দেখি, 10% পার্সেন্ট গুলোকে মানানোর চেষ্টা করি। 10% ক্ষতি মানে কি বলো দেখি, একদিকে লিখি ক্রয় মূল্য, আরেকদিকে বিক্রয় মূল্য। 10% ক্ষতি মানে কি, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে তোমরা বলবে বিক্রয় মূল্য হবে 10 টাকা কম, 100 - 10, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 90 টাকা বা 90 ইউনিট। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তুমি বলবে বিক্রি করে 10% মানে 10 টাকা ক্ষতি হবে, তার মানে বিক্রয় মূল্য হবে 100 - 10, অর্থাৎ 90 টাকা। ক্লিয়ার? এবার বলছি কি, ওই দ্রব্যটি বিক্রি করে 10% লাভ হবে, অর্থাৎ কেনা দাম 100ই, 100 টাকা দিয়ে দ্রব্য কেনা হবে, কিন্তু দ্রব্য বিক্রি করে এবার লস করবে না কিন্তু লাভ করবে। কত টাকা লাভ করবে? 10 টাকা লাভ করবে, তার মানে বিক্রয় মূল্য হবে 100 + 10, অর্থাৎ 110 টাকা বা 110 ইউনিট, যাই বলে ইউনিট ধরলাম। ওকে, তাহলে ক্রয় মূল্য কত ইউনিট বলো দেখি, 100 ইউনিট। প্রথমে বিক্রি করে 10% মানে 10 ইউনিট লস হতো, তার মানে বিক্রি করা হতো 90 ইউনিটে। এবার বলছে কি, কেনা দাম 100ই, 100 টাকা দিয়ে কেনা হবে, কিন্তু বিক্রি করে এবার 10 ইউনিট লাভ হবে, তার মানে বিক্রয় মূল্য কত, 110 ইউনিট। বুঝা গেল? এরকম দুটো পার্সেন্ট আছে, দুটো পার্সেন্ট কি ভাঙিয়ে দিলাম, কি বার করতে বলছে, কি না দেওয়া আছে আস্তে আস্তে ভাববো। তাহলে বলো দেখি, আগে বিক্রয় মূল্য কত ছিল, 90 ইউনিট, এখন বিক্রয় মূল্য কত, 110 ইউনিট। একটা জিনিস দেখো, প্রশ্নে কি দেওয়া আছে বলো দেখি, প্রশ্নে দেওয়া আছে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে। প্রশ্নে যে 40 দেওয়া আছে না, 40 টাকা বলছে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রি করলে, অর্থাৎ আগের বিক্রয় মূল্য আর এখনের বিক্রয় মূল্য, আগের বিক্রয় মূল্য আর এখনের বিক্রয় মূল্য দুটো ডিফারেন্স হচ্ছে 40 টাকা। আমার ভাষা বুঝতে পারছো? দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স দেওয়া আছে 40 টাকা, আর একটা ডিফারেন্স, চলো আমরা এখানে পার্সেন্ট ভাঙালাম না, ইউনিট দিয়ে বার করি। আগে বিক্রয় মূল্য 90 ইউনিট, এখন বিক্রয় মূল্য 110 ইউনিট, দুটো ডিফারেন্স কত বলো দেখি, বিয়োগ করলে পাওয়া যাবে 20 ইউনিট। আমার ভাষা বুঝতে পারছো? তাহলে আমি যদি বলি বলো দেখি এই 20 ইউনিটটা কি, তোমরা বলবে দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স। আবার প্রশ্নে যে দেওয়া আছে 40 টাকা, এটাও কি দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স? আশা করি ক্লিয়ার। দুটো পার্সেন্টকে ভাঙানো হলো, 10% ক্ষতি মানে 100 থেকে কিনে 90 টাকায় বিক্রি করব, এবার 10% লাভ মানে 100 থেকে কিনে 110 টাকায় বিক্রি করব, দুটো ডিফারেন্স 20 ইউনিট। আবার প্রশ্নে বলছি 20 ইউনিটটা কি, দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স। আবার প্রশ্নে যে দেওয়া আছে 40 টাকা, এটাও কি দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স? তাহলে আমি বলতেই পারি 20 ইউনিটের ভ্যালু কত বলো দেখি, 40। দুটো সেম জিনিস, 20-এর ভ্যালু 40, ওইকে ত্রিশিক দিয়ে করতে পারো, আমি ডাইরেক্ট করব, কত দিয়ে গুণ করলে আসে, 2 দিয়ে। তাহলে সেম ভাবে আমাকে বার করতে কি বলছে, দ্রব্যটির ক্রয় মূল্য মানে কেনা দাম, ক্রয় মূল্য কত, 100 ইউনিট, 100 ইউনিটের ভ্যালু কত হবে। এই মাত্র দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 2 দিয়ে গুণ করতে হয়, তো সেম ভাবে ক্রয় মূল্য 100 ইউনিট, 100 ইউনিটের ভ্যালু কত, এটাকে বার করতে গিয়ে এটাকেও 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করলে 200 টাকা।
বুঝে গেলে 20 ইউনিটের ভ্যালু যদি 40 হয় তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে 100 কে গুণ করলে 200 টাকা, অর্থাৎ দ্রব্যটির কেনা দাম হচ্ছে 200 টাকা, এটি অ্যানসার। এবার দেখো 2 নম্বরে কি বলছে, অনেকটা আগেরটার মতো একটু লেস লাগানো আছে। কি বলছে দেখো, এক ব্যক্তি 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করেন, যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 24 টাকা বেশি হতো তবে 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? কি বলছে দেখো, এক প্রথমে পার্সেন্ট গুলো ভাঙাবো, তারপরে কম্পেয়ার করে দিব অঙ্ক কমতি, কি দেওয়া আছে ভাবতেই হবে না, প্রথমে পার্সেন্ট ভাঙাও। ক্রয় মূল্য আরেকদিকে লিখে নিই, কি বলো দেখি ফ্রেন্ডস, বিক্রয় মূল্য সংক্ষেপে লিখলাম। 5% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 ইউনিট হয়, 100 তুমি বলবে 5 ইউনিট লাভ হবে, কত ইউনিট লাভ হবে? 5 ইউনিট, তার মানে বলো দেখি বিক্রয় মূল্য হবে 105 ইউনিট। এতদূর ক্লিয়ার? কেনা দাম 100 ইউনিট, 5 ইউনিট লাভ, 5% মানে কি 5 ইউনিট লাভ হবে, তার মানে বিক্রয় মূল্য হবে 100 যোগ 5, অর্থাৎ 105 ইউনিট। এতদূর ক্লিয়ার? ওকে, এবার বলছি কি ক্রয় মূল্য 10% কম হবে, 110% মানে 10 ইউনিট কম হবে, 10 ইউনিট, আগে কিন্তু 100 ইউনিট লাগতো, এবার বলছে না এত টাকা লাগবে না, এবার 10 ইউনিট কমছে, 10% মানে 110%, 10 ইউনিট, তাহলে বলো দেখি এখন ক্রয় মূল্য কত হবে, 100 থেকে 10 মাইনাস করলে 90 ইউনিট। আগেরটায় যেমন ক্রয় মূল্য সেম ছিল, এবার বলছে না না ক্রয় মূল্য কমে গিয়েছে, আগে ছিল 100 ইউনিট, এখন 10 ইউনিট কমলো, 10% মানে 10 ইউনিট কমবে, তার মানে এখন ক্রয় মূল্য 90 ইউনিট। ক্লিয়ার? এবার বলছে কত পার্সেন্ট লাভ হবে, বলে দেখি 20% লাভ হবে, কার 20%? বলে দেখি 90 এর 20%, মন দিয়ে শুনবে, কার 20%? 90 এর 20%, 20% মানে কিন্তু 20 ইউনিট না, 100 এর 20% 20 হয়, 90 এর কত পার্সেন্ট কত হবে, 90 এর ইনটু 20% মানে 20/100, বা তুমি লাভ ক্ষতির ওই ফর্মুলা দিয়েও ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করতে পারো। ওকে, আমি মনে করো ভাঙিয়ে দেখাচ্ছি, 90 এর মানে ইনটু 20% মানে 20/100, 00 ক্যান্সেল, এক তো না লিখলে হয়, 9 দুগুণে 18 ইউনিট। ওকে, তাহলে বলো দেখি এবার কত ইউনিট লাভ হবে, 18 ইউনিট, তাহলে কেনা দাম 90 ইউনিট, লাভ হবে 18 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য কত, 90 আর 18 যোগ করলে 108 ইউনিট। দেখো বুঝো কিনা, কেনা দাম 90 ইউনিট, লাভ হচ্ছে 18 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য কত, 90 যোগ 18, 108 ইউনিট। ক্লিয়ার কিনা? তাহলে প্রথমে কেনা হতো 100 ইউনিট, বিক্রয় মূল্য 105 ইউনিট ছিল, এবার বলছে ক্রয় মূল্য 10% মানে 10 ইউনিট কম, তাহলে 100 থেকে 10 মাইনাস করলে এখন ক্রয় মূল্য 90 ইউনিট, এবার 20%, 90 এর 20% 18 ইউনিট লাভ হবে, তাহলে 90 আর 18 যোগ করলে 108 ইউনিট। এতদূর ক্লিয়ার? এবারও কি দেওয়া আছে দেখো, প্রথমে কিছু ভাববেই না, পার্সেন্ট গুলোকে ভাঙানো হলো। ওকে, এবার চলো কম্পেয়ার করব, প্রশ্নে যে দেওয়া আছে না, আরো যদি বিক্রয় মূল্য এবং কি বলছে দেখো, দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 24 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 24 টাকা বেশি হলে 20% লাভ হতো। আচ্ছা, বিক্রয় মূল্য 24 টাকা বেশি মানে কি বলো দেখি, আচ্ছা এখানেই করি, বিক্রয় মূল্য 24 টাকা বেশি, এটার মানে হচ্ছে, মন দিয়ে শুনবে, আগের বিক্রয় মূল্য আর এখনের বিক্রয় মূল্য দুটো ডিফারেন্স হচ্ছে 24 টাকা, আগের বিক্রয় মূল্য আর এখনের বিক্রয় মূল্য দুটো ডিফারেন্স, আগের থেকে এখনের বিক্রয় মূল্য 24 টাকা বেশি, অর্থাৎ দুটো ডিফারেন্স হচ্ছে 24 টাকা। আচ্ছা, আরেকটা ইউনিট দিয়ে চলো বার করি, আগের বিক্রয় মূল্য 105 ইউনিট, এখনের বিক্রয় মূল্য 108 ইউনিট, বলো দেখি দুটো ডিফারেন্স কত, বিয়োগ করলে কত হয়, 3 ইউনিট, 108 থেকে 105 মাইনাস করলে 3 ইউনিট। তাহলে আমি যদি বলি বলো দেখি এই 3 ইউনিটটা কি বলো দেখি, তাহলে তোমরা কি বলবে, এটা হচ্ছে দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স। আবার প্রশ্নে যে দেওয়া আছে 24 টাকা, এটাও কি বলো দেখি, দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স, যেহেতু দুটো সেম জিনিস তাহলে আমি বলতেই পারি 3 ইউনিটের ভ্যালু কত, 24, ওই কিক দিয়ে করতে পারো, এখন 1 ইউনিটের ভ্যালু কত, আমি ডাইরেক্ট করব, বলো দেখি 3 কে কত দিয়ে গুণ করলে 24 হয়, 8 দিয়ে, অর্থাৎ আমি বুঝতে পারলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে একইভাবে চলো আমাকে বার করতে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য বলতে 100 ইউনিট, এটা তো যদি কমে, অ্যাকচুয়ালি তো কমে নাই, ক্রয় মূল্য 100 ইউনিট, 100 ইউনিটের ভ্যালু কত, এখানে দেখলাম ইউনিটের ভ্যালু বার করতে গেলে 8 দিয়ে গুণ করেছি,
তো এখানে 8 দিয়ে গুণ করব 8 দিয়ে 100 কে গুণ করলে 800 টাকা ওকে তার মানে দ্রব্যটির কেনা দাম কত বলে দেখি 800 টাকা এটাই आंसर দেখো 3 নম্বরে কি বলছে খুব ইম্পর্টেন্ট একটা টাইপ এক ব্যবসায়ী কোন জিনিস ক্রয় মূল্য বিক্রি করার দাবি করে কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে 950 গ্রামের ওজনের বাটখারা ব্যবহার করে ব্যবসায়ীর শতকরা লাভের পরিমাণ কত ওই ব্যবসায়ী বলছে ক্রয় মূল্যে বিক্রি করছি কিন্তু যখন ওজন করে তখন 1 কেজির পরিবর্তে 950 গ্রামের বাটখারা ব্যবহার করে এটার মানে কি আচ্ছা 1 কেজি মানে কত গ্রাম বলো দেখি 1000 গ্রাম 1 কেজি মানে কত গ্রাম আমরা জানি 1000 গ্রাম তাই না ওকে এবার আমরা মনে করি অঙ্কটা বুঝার সুবিধার্থে আমি ধরে নিলাম অঙ্কটা বুঝার সুবিধার্থে আমি ধরে নিলাম মনে করো 1 গ্রামের দাম 1 টাকা আমি ধরে নিলাম 1 গ্রামের দাম 1 টাকা 1 কেজি মানে 1000 গ্রাম মন দিয়ে শুনবে কোন থেকে শুরু করবে 1 কেজি মানে 1000 গ্রাম এখান থেকে শুরু হবে অঙ্ক এবার আমি ধরে নিলাম 1 গ্রামের দাম 1 টাকা 2 গ্রামের দাম 2 টাকা তাহলে বলি দেখি 1000 গ্রামের দাম কত হবে তোমরা বলবে 1000 টাকা 1 গ্রামের দাম যদি 1 টাকা হয় 2 গ্রামের দাম 2 টাকা তাহলে বলবে আর 1000 গ্রামের দাম 1000 টাকা হবে খুব সিম্পল হিসাব এবার একজন কাস্টমার আসলো দ্রব্য কেনার জন্য তাহলে 1 কেজির কেনা দাম কত বলো দেখি 1000 টাকা এবার যখন কাস্টমার আসলো কাস্টমার 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 কি কি বললাম যে দেখ ভাই আজকে আমি ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করব 1 কেজি দ্রব্য কিনতে আমার 1000 টাকা লাগছে আমি তোকে 1000 টাকাতেই বিক্রি করে দিব না লাভ করব না লস করব আমার দ্রব্য কেনার জন্য 1000 টাকা খরচ হয়েছে আমি তোকে 1000 টাকা দিয়ে বিক্রি করব কাস্টমার খুব খুশি কাস্টমার খুশি হয়ে আমাকে কত টাকা দিয়ে দিল বলো দেখি 1000 টাকা চলো আমি কি বললাম যে লাভও করব না লসও করব না কেনা দাম 1000 আমি তোমাকে 1000 টাকাতেই বিক্রি করব কাস্টমার বলল ঠিক আছে আমাকে 1000 দিয়ে দিল তাহলে বলো দেখি কাস্টমারের কাছ থেকে আমি কত নিয়ে নিলাম 1000 টাকা কিন্তু এবার প্রবলেম হচ্ছে আমি যখন ওজন করলাম ওজন করার সময় আমি কত করলাম কি বলো দেখি 1 কেজির পরিবর্তে 950 গ্রামের বাটখারা ব্যবহার করছি তার মানে আমি কত গ্রাম দিচ্ছি বলো দেখি 950 গ্রাম দিচ্ছি 950 গ্রামের বাটখারা মানে আমি 950 গ্রাম দিচ্ছি কাস্টমার ভাবছে ও ঠিক আছে 1000 গ্রাম দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি আমি দিচ্ছি কত গ্রাম 950 গ্রাম ওকে কাস্টমারের কাছ থেকে 1000 টাকা নিয়ে নিচ্ছি যে দাও 1000 টাকা কাস্টমার দিয়ে দিল কাস্টমার ভাবছে ক্রয় মূল্যে বিক্রি করছি কিন্তু আমি প্রবলেম কি করলাম 1 কেজির পরিবর্তে 950 গ্রামের বাটখারা ব্যবহার করছি এবার 1 গ্রামের দাম যদি 1 টাকা হয় 950 গ্রাম জিনিসের দাম কত হবে 950 টাকা তার মানে আমি বলো দেখি কত টাকার জিনিস দিচ্ছি কাস্টমারকে 950 টাকার 950 টাকার জিনিস দেওয়া হয় এটা হচ্ছে অ্যাকচুয়াল গল্প আমার ভাষা বুঝতে পারছো জিনিস কিনতে আমাকে 1000 টাকা লাগছে কাস্টমারকে বললাম 1000 টাকাতেই বিক্রি করব কাস্টমার 1000 টাকা দিয়েও দিল কিন্তু প্রবলেম হচ্ছে আমি কি করছি যখন দিলাম দ্রব্য 1000 গ্রামের পরিবর্তে আমি 950 গ্রাম জিনিস দিলাম কত গ্রাম জিনিস দিচ্ছি 950 গ্রাম 950 গ্রামের কেনা দাম কত হবে 950 টাকা 1 গ্রামের দাম 1 টাকা তাহলে 950 গ্রামের দাম 950 টাকা তাহলে বলো দেখি আমি কাস্টমারকে কত টাকার জিনিস দিলাম 950 টাকা কিন্তু কাস্টমারের কাছ থেকে নিয়ে নিলাম কত টাকা বলো দেখি 1000 টাকা এতদূর ক্লিয়ার হচ্ছে ভাই বা বোন যারাই দেখো খুব সিম্পল জিনিস মন দিয়ে শোনো কাস্টমারকে 950 টাকার জিনিস দিলাম কিন্তু কাস্টমার তো ভাবছে 1000 টাকার জিনিস দিচ্ছে কাস্টমার আমাকে 1000 টাকা দিয়ে দিল ক্লিয়ার আমি জিনিস দিলাম 950 টাকা কিন্তু কাস্টমারের কাছ থেকে নিলাম কত টাকা 1000 টাকা তাহলে বলো দেখি কত টাকা লাভ হবে বিয়োগ করলে পাওয়া যাবে 1000 থেকে 950 মাইনাস করলে 50 টাকা এটা কি হবে বলো দেখি লাভ হবে 950 টাকার জিনিস 1000 টাকায় বিক্রি করলে অবশ্যই লাভ হবে কয় টাকা লাভ এটা থেকে এটা মাইনাস করলে পাওয়া যাবে 50 টাকা লাভ ক্লিয়ার এত দূর ওকে এবার আমাকে বার করতে হবে শতকরা লাভের হার শতকরা লাভ বলতে বলো দেখি কত টাকা লাভ হলো 50 টাকা এটা উপরে কত টাকা লাভ হয় 50 টাকা এটা উপরে আর নিচে লিখতে হয় ক্রয় মূল্য বলতে এখানে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে বুঝা গেল ক্রয় মূল্য মানে কি কত টাকার জিনিস দেওয়া হচ্ছে এটাই ক্রয় মূল্য কত টাকার জিনিস দেওয়া হচ্ছে 950 টাকা শতকরায় নিয়ে আসার জন্য ইনটু 100 ক্লিয়ার এত দূর
950 টাকার জিনিস 1000 টাকায় বিক্রি করছি, 50 টাকা লাভ, 50 টাকা লাভ এটা উপরে, নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে অ্যাকচুয়াল কেনা দাম, মানে অ্যাকচুয়ালি কত টাকার জিনিস দিচ্ছি, অ্যাকচুয়ালি কত টাকার জিনিস দিচ্ছি, 950 টাকা ইনটু 100, এটা মুছে দিই এবার। তাহলে চলো, শূন্য শূন্য ক্যান্সেল, পাঁচ দিয়ে ভাগ করলে কত হয়, উনিশ, পাঁচ উনিশে 95, উনিশ দিয়ে 100 কে ভাগ করলে উপরে 100 কি থাকে, নিচে 19, ভাগ করলে হবে 5 উনিশে 95, 5 সমস্ত 5/19%, এটাই লাভ। বুঝা গেল কত লাভ, 5 সমস্ত 5/19, 19 দিয়ে যদি 100 কে ভাগ করে এটাই আসবে, আশা করি ক্লিয়ার। চার নম্বরে দেখো কি বলছে, এক ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রি করার দাবি করে কিন্তু তবু সে 25% লাভ করে, সে 1 কিলোগ্রামের পরিবর্তে কত ওজনের বাটখারা ব্যবহার করে। বুঝা গেল কি বলছে, এক ফল বিক্রেতা ক্রয় মূল্যেই ফল বিক্রি করার দাবি করে কিন্তু তবু সে 25% লাভ করে, সে 1 কিলোগ্রামের পরিবর্তে কত ওজনের বাটখারা ব্যবহার করে, মন দিয়ে শুনবে। ইনি কি বলতে চাইছে দেখো, ক্রয় মূল্যেই বিক্রি করে তাও 25% লাভ। আচ্ছা 25% লাভ মানে কি বলো দেখি, 25% লাভ মানে তোমরা বলবে 100 টাকার জিনিস 25% মানে 25 টাকা লাভ, তার মানে বিক্রি করবো কত টাকায়, 125 টাকায়, তাই না? 25% লাভ মানে তোমরা এটাই বলবে, তোমরা বলবে 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু কাস্টমারকে আবার বুঝাচ্ছি ক্রয় মূল্যেই বিক্রি করছি। বুঝা গেল, কাস্টমারকে বলছি ক্রয় মূল্যে বিক্রি করছি, দেখ ভাই কোনো লাভ করবো না, যত টাকায় কিনছি তত টাকায় বিক্রি করছি, কিন্তু আবার ভিতরে ভিতরে 25% লাভও হচ্ছে। ব্যাপারটা কি, কারণ হচ্ছে আমি ওজনে, আমি কি করছি বলে দেখি, ওজনে প্রবলেম করছি। ওজনে কিরকম প্রবলেম দেখো, মনে করো এখানে আমি ধরে নিলাম বোঝার সুবিধার্থে 1 গ্রামের দাম 1 টাকা, 1 গ্রামের কেনা দাম 1 টাকা। অনেকে বলবে স্যার এটা কোথায় পাওয়া গেল, আমি ধরে নিলাম তুমি 1 গ্রামের দাম 2 টাকা 3 টাকা 4 টাকা যে কোনো ধরো, কিন্তু প্রবলেম হবে 1 গ্রামের দাম 1 টাকা ধরে নাও, সুবিধা হবে। এই ধরনের ওজনের অঙ্কগুলো যত পাবে না, 1 গ্রাম বা কখনো শ্রেণী দিয়ে দেওয়া থাকে 1 শ্রেণীর দাম 1 টাকা ধরে নাও, খুব সিম্পল হবে। চলো তাহলে বলো দেখি, 1 গ্রামের দাম 1 টাকা, উল্টো ভাবে যদি ভাবি, 1 টাকায় পাওয়া যায় 1 গ্রাম জিনিস, 2 টাকায় 2 গ্রাম, 3 টাকায় 3 গ্রাম, তাহলে 125 টাকায় কত গ্রাম জিনিস পাওয়া যাবে বলো দেখি, 125 গ্রাম, কত গ্রাম, 125 গ্রাম। এবার 1 টাকায় 1 গ্রাম, 2 টাকায় 2 গ্রাম, মন দিয়ে শুনবি, 100 টাকায় বলো দেখি কত গ্রাম জিনিস পাওয়া যাবে বলো দেখি, 100 গ্রাম। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মন দিয়ে শুনবি, কাস্টমার কত টাকা দিচ্ছে বলো দেখি, 125 টাকা। কাস্টমার বাংলায় লিখে, হ্যাঁ কাস্টমার, মন দিয়ে শুনবি, খুব সিম্পল জিনিস, আমি আস্তে আস্তে বুঝাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। কাস্টমার 125 টাকা দেয় আমাকে, কেন, কাস্টমারকে বলছি 125 গ্রাম জিনিস দেওয়া হচ্ছে, কাস্টমারকে কাস্টমারকে বলা হয়েছে, কাস্টমারকে বলা হয়েছে, মানে ব্যাপারটা কি ঘটছে, কাস্টমারকে বলছি দেখ ভাই তোকে 125 গ্রাম জিনিস দিচ্ছি, আমি ক্রয় মূল্যে বিক্রি করবো, ক্রয় মূল্যে 1 গ্রামের কেনা দাম 1 টাকা, দেখ ভাই 125 গ্রাম কিনতে 125 টাকা খরচ হয়েছে, 125 গ্রাম কিনতে কত টাকা খরচ হয়েছে, 125 টাকা, কাস্টমার আমাকে 125 টাকা দিয়ে দিল। বুঝা গেল, কাস্টমার ভাবছে 125 গ্রাম দিচ্ছে, চল দিয়ে দিই 125 টাকা, দিয়ে দিল। কিন্তু প্রবলেম হচ্ছে কি, কিন্তু আমি জিনিস দিলাম কত গ্রাম, জিনিস দেওয়া হয় 100 গ্রাম, জিনিস দেওয়া হয় 100 গ্রাম, জিনিস দেওয়া হয় 100 গ্রাম, মানে 100 টাকার জিনিস দেওয়া হয়, মন দিয়ে শুনবে। কাস্টমার ভাবছে আরে 125 গ্রাম জিনিস, কেনা দাম 125, 125 টাকা দিয়ে বিক্রি করবে, আরে দারুণ ব্যাপার, চলো দিয়ে দিই 125 টাকা। বুঝা গেল, কাস্টমার 125 গ্রাম ভাবছে, কাস্টমার কত টাকা দিল, 125 টাকা, কিন্তু আমি জিনিস কত গ্রাম দিলাম বলো দেখি, 100 গ্রাম, 100 গ্রাম মানে কত টাকার জিনিস দেওয়া হলো বলো দেখি, 100 টাকার জিনিস। বুঝা গেল, 100 টাকার জিনিসের দাম 100 টাকা, কিন্তু কাস্টমার ভাবছে আরে 125 গ্রাম, কাস্টমার কত টাকা দিলে, 125 টাকা। দেখো এত দূর জায়গা ফ্রেন্ডস, ক্লিয়ার করতে পারছো কিনা, কাস্টমারকে বলা হয়েছে 125 গ্রাম, কাস্টমার 125 টাকা দিল, কত টাকা দিলে, 125 টাকা, কিন্তু আমি জিনিস দিলাম 100 গ্রাম,
জিনিস কত গ্রাম দিলাম? 100 গ্রাম। তাহলে 100 গ্রাম মানে 100 টাকার জিনিস। তাহলে 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করলাম, 25 টাকা লাভ। না বুঝা গেল লাভটা কোন জায়গায় হচ্ছে? কাস্টমার ভাবছে 125 গ্রাম, কিন্তু আমি জিনিস দিচ্ছি 100 গ্রাম। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? নিচে আরেকবার লিখি তাহলে ভালো করে হবে। 100 গ্রাম আমি কত গ্রাম জিনিস দেই? 100 গ্রাম জিনিস দেই, 100 গ্রাম জিনিস, আচ্ছা এটা লিখি না, 100 গ্রাম জিনিস দেওয়া হয়। আমি তো বলছি তোমরা শুনে নাও, কত গ্রাম জিনিস দেওয়া হয়? 100 গ্রাম। কিন্তু কাস্টমার ভাবছে কত গ্রাম দেওয়া হচ্ছে? 125 গ্রাম। কাস্টমার ভাবছে ও 125 গ্রাম জিনিস দিচ্ছে, এটা কাস্টমার ভাবছে। একটু লিখি নি, নাইলে মনে হয় অসুবিধা হবে। চলো, কাস্টমার ভাবছে 125 গ্রাম জিনিস দিচ্ছে, কিন্তু জিনিস দেওয়া হয় কত গ্রাম? 100 গ্রাম। ওকে, তাহলে এবার দেখো হিসাবটা মিলছে কিনা। জিনিস দেওয়া হয় 100 গ্রাম, 100 গ্রামের দাম 100 টাকা, কিন্তু কাস্টমার ভাবছে 125 গ্রাম দিয়েছে, 125 গ্রামের দাম 125 টাকা, কাস্টমার আমাকে 125 টাকা দিয়ে দিল। কত টাকা দিল? 125 টাকা, কিন্তু জিনিস দিয়েছি 100 টাকা, তাহলে 25 টাকা। ওকে, তাহলে 125 গ্রামের জায়গায় আমি কত গ্রাম দিচ্ছি? 100 গ্রাম। এবার প্রশ্নে বলছে 1 কেজির জায়গায় তাহলে কতটুক দেওয়া হবে? 1 কেজি মানে কত? 1000 গ্রাম। 1000 গ্রামের জায়গায়, 1000 গ্রামের পরিবর্তে 1 গ্রাম, 1000 গ্রামের জায়গায় কত গ্রাম দেব? 125 গ্রাম। কাস্টমার 125 গ্রাম ভাবছে, কিন্তু জিনিস দিচ্ছে 100 গ্রাম। এবার প্রশ্নে বলছে কাস্টমার ভাবছে 1 কিলোগ্রাম মানে 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম। কাস্টমার ভাবছে 1000 দিবে, কিন্তু আমি দিব কতটুক কম? দিব কতটুক কম? চলো তুই রেশি করে দিই। প্রশ্নবোধকের উপরে 100 × এটাকে জাস্ট দাও উল্টে, উল্টে মানে নিচেরটা উপরে আর উপরেরটাকে টেনে নিচে নামিয়ে দাও। তাহলে 4 25 100, 25 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে ভাগ করলে 5 2 2 10, 2 0 200, 4 আর 200 গুণ করলে 800 গ্রাম। বুঝে গেল? তাহলে কাস্টমারকে 800 গ্রাম জিনিস দেব, 125 গ্রামের জায়গায় দেওয়া হয় 100 গ্রাম জিনিস। তাহলে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 1000 গ্রামের জায়গায় কত গ্রাম জিনিস দেওয়া হবে? 800 গ্রাম জিনিস দেওয়া হবে। এটি অ্যান্সার, ক্লিয়ার আশা করি। দেখো 5 নম্বরে কি বলছে, এক ব্যবসায়ী চা বিক্রির উপর 4% ক্ষতির দাবি করে, কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে 840 গ্রাম ওজন ব্যবহার করে, তার প্রকৃত লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? তো মন দিয়ে শুনবে, এই ধরনের অঙ্কে নরমালি আমরা কি করব দেখো, 1 গ্রামের দাম 1 টাকা ধরে নেব, বা অনেক সময় কাপড় টাপড়ের ক্ষেত্রে বলি 1 সেমির ক্ষেত্রে, যদি সেমি দিয়ে থাকে 1 সেমির দাম 1 টাকা। প্রশ্ন হলে কেন ধরবো, তাই না? প্রশ্ন হতেই পারে কেন ধরবো স্যার, এভাবে ধরলে খুব সুবিধা হবে। তুমি অন্য যে কোনো ধরতে পারো, 1 গ্রামের দাম 5 টাকা, 1 গ্রামের দাম 10 টাকা ধরো, 2.5 টাকা, 3 টাকা, যে কোনো ধরতে পারো, কিন্তু বেটার হয়, বেটার ক্যালকুলেশন সহজ হবে 1 গ্রামের দাম 1 টাকা। এই ওজন টোজনের অঙ্ক গুলাই, যে কোনো ওজনের যে কোনো অঙ্ক, পরীক্ষায় লেজ লাগাবে এদিক সেদিক, তুমি 1 গ্রামের দাম 1 টাকা এটা ধরে প্রশ্নে যে কন্ডিশনটা বা ডাটা দেওয়া হবে এটাকে সিম্পলিফাই করে অ্যান্সার বেরিয়ে আসবে। কিভাবে? চলো দেখো এটা করছি, কি পড়ছে, কি বলছে দেখো, এক ব্যবসায়ী চা বিক্রির উপর 4% ক্ষতির দাবি করে, কিন্তু ওজনের সময় 1 কেজির পরিবর্তে, অঙ্কটা 1 কেজি দিয়ে শুরু করি, আর এটা আর লিখলাম না বারবার, এক, আচ্ছা চলো লিখে দিই, চলো লিখে দিই 1 গ্রামের দাম 1 টাকা। ওকে, আপনার শান্তির জন্য লিখে দিলাম, মনে করো ভাই 1 গ্রামের দাম কত টাকা? 1 টাকা। তাহলে অঙ্কটা শুরু করি, 1 কেজি মানে 1000 গ্রাম। ওকে, এটা আশা করি কেউ প্রশ্ন করবে না যে 1000 গ্রাম কই থেকে আসলো, 1 কেজি মানে 1000 গ্রাম। এবার 1 গ্রামের দাম 1 টাকা, 1000 গ্রাম জিনিসের কেনা দাম হচ্ছে 1000 টাকা। ওকে, 1 গ্রামের দাম 1 টাকা, 1000 গ্রামের দাম 1000 টাকা। ওকে, ক্লিয়ার এতদূর? 1 গ্রামের দাম যদি 1 টাকা হয় তাহলে ফ্রেন্ডস 1000 গ্রামের দাম 1000 টাকা। এবার 1000 টাকার জিনিস যখন আমি বিক্রি করছি কাস্টমারকে, কাস্টমার নিচ্ছেই না, কাস্টমারকে বললাম ক্রয় মূল্যে বিক্রি করবো, নে ভাই, তাও নিচ্ছে না, পর আলটিমেট বললাম দেখ ভাই আমি 4% লসে বিক্রি করবো, কত পার্সেন্ট লসে? আচ্ছা দ্রব্যটা বলে দিয়েছে চা, তাই না, 4% লসে বিক্রি করবো, 4% ক্ষতিতে। এবার কাস্টমার রাজি হলো, কাস্টমার প্রথমে তো লাভ করার চেষ্টা করলো, নিচ্ছে না, ক্রয় মূল্যে বিক্রি করবে তাও নিচ্ছে না, এবার বলে যা ভাই আমি 4% লসে বিক্রি করবো, এবার তো নেই, এবার বলছে কাস্টমার নিবে, কত পার্সেন্ট ক্ষতিতে? 4% ক্ষতিতে। তাহলে বলে দেখি 1000 টাকার জিনিস কত টাকায় বিক্রি করবে? 4% ক্ষতি মানে কি দেখো, 100 টাকার জিনিস বিক্রি করে 96 টাকায়,
4% ক্ষতি মানে 100 টাকার জিনিস বিক্রি করবে 100 মাইনাস 4 অর্থাৎ 96 টাকায়। তাহলে বলি দেখি 1000 টাকার জিনিস এখানে একটা শূন্য দিয়ে দিলাম, এখানে একটা শূন্য, শূন্য বাড়িয়ে দিলাম, 1000 টাকার জিনিস কয় টাকায় বিক্রি করবে? 960। অনেকে বলবে স্যার কিছুই বুঝতে পারলাম না, চলো আরেকবার। 100 টাকার জিনিস বিক্রি করা হয় 96 টাকায়, 4% মানে 4 টাকা ক্ষতি, একটা শূন্য বাড়িয়ে দিলাম, তাহলে কত হয়? 1000, এখানেও একটা শূন্য বাড়িয়ে দিলাম, তার মানে 1000 টাকার জিনিস বিক্রি করব 960 টাকায়। 1000 টাকার জিনিস কত টাকায় বিক্রি করব? 960 টাকায়। কাস্টমার এটা দিয়েও দিল, কাস্টমার দেয়, কাস্টমার ভাবলো ঠিক আছে দিয়ে দিই, বুঝা গেল? কাস্টমারকে বলবো দেখ ভাই আমি লসে বিক্রি করছি, চা কেউ নেয় না, দেখ ভাই তোকে 4% লসে বিক্রি করলাম, 960 টাকা হয় দিয়ে দে। কাস্টমার দিয়ে দিল 960 টাকা, কিন্তু ওই ব্যবসায়ী ওজনে কি করছে? প্রবলেম করছে। কি প্রবলেম করছে? 1000 গ্রামের পরিবর্তে ওজন কত গ্রাম দেয় বলো দেখি? 840 গ্রাম ওজন দেয়, অনেক কম, দেখো 900 গ্রামও দেয় না, 850 গ্রামও দেয় না, তার চেয়েও কম, 840 গ্রাম মাত্র দেয়। এবার 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, 840 গ্রামের দাম কত হবে বলো দেখি ভাই? 840 টাকা। তাহলে 840 টাকার চা দিচ্ছে, চা দিচ্ছে কত টাকার? 840 টাকার, 840 গ্রাম, এটা ভিতরের গল্প, 840 টাকা চা দিচ্ছে, কিন্তু কাস্টমার কি ভাবছে? আরে লসে বিক্রি করছে, লসে 4% লসে, কত টাকা হয় দাম? 960 টাকা। কাস্টমার 960 টাকা দিয়ে দিল, মন দিয়ে শুনবি, তুমি মনে করো কাস্টমার তোমার কাছ থেকে 960 টাকা নিয়ে নিলাম আমি, কিন্তু তোমাকে জিনিস দিলাম কত টাকার? 840 টাকার, 840 টাকার জিনিস দিলাম তোমাকে, কিন্তু তোমার কাছ থেকে নেওয়া হলো 960 টাকা। তাহলে বলো দেখি লাভ হয় না? অনেক লাভ হয়। কত লাভ হয়? 960 থেকে 840 মাইনাস করলে কত হবে বলো দেখি? 120 টাকা, হ্যাঁ কি না? উপর দিয়ে ভাব মারছিল কি লস হচ্ছে লস, কিন্তু দেখো ভিতরের গল্প, 120 টাকা লাভ হয়ে যাচ্ছে। কত টাকা লাভ হয়? 120 টাকা। এবার চলো এটাকে শতকরায় প্রকাশ করি, কত লাভ হয়? 120 এটা লিখবো উপরে, নিচে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে কেনা দাম, কেনা দাম কত? 840। কেনা দাম বলতে অ্যাকচুয়ালি কত টাকার জিনিস দেওয়া হচ্ছে, ক্রয় মূল্য বলতে অ্যাকচুয়ালি কত টাকার জিনিস দেওয়া হচ্ছে, 840 টাকার এটা নিচে, শতকরায় আনার জন্য ইনটু 100, ওকে? তাহলে কত টাকা লাভ হচ্ছে? 120 টাকা এটা উপরে, ক্রয় মূল্য মানে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে, 840 টাকার এটা নিচে ইনটু 100, শূন্য শূন্য কাটো, 7 × 84 = 7, তার মানে তোমরা বলবে উপরে 100 নিচে 7, 7 × 14 = 98 থাকবে 2, উপরে 2 নিচে 7, 14 সমস্ত 2/7%, এটাই অ্যানসার, আশা করি ক্লিয়ার, ওকে। তো দেখো 6 নম্বরে কি বলছে, এক ব্যবসায়ী কোনো জিনিস কেনার সময় এবং বিক্রি করার সময় ভুল ওজন ব্যবহার করে 10% ঠকায়, কেনার সময় 10% বিক্রি করার সময় 10% ঠকায়, তার শতকরা লাভের আর কত? এই ধরনের অঙ্কনে এত ভাঙানোর দরকার নেই, দুই জায়গাতেই লাভ করছে না, কেনার সময় 10% ঠকায় মানে কি বলো দেখি? 10% লাভ, বিক্রি করার সময় কত পার্সেন্ট লাভ করে? 10% লাভ, দুইটাতেই 10% লাভ, ওকে? যখন জিনিস কেনা হয় তখন কত পার্সেন্ট লাভ করে? 10%, আবার যখন বিক্রি করে কাস্টমারকে 10% ঠকায় মানে এখানে 10% প্রফিট করলো, আবার বিক্রি করার সময় 10% ঠকায় মানে এখানে 10% প্রফিট, মানে ওই যে ওজনের কারচুপি করে, বুঝা গেল? কেনার সময় 10% লাভ, বিক্রি করার সময় 10% লাভ, তাহলে টোটাল কত লাভ হবে? ওই যে দুটো পার্সেন্ট থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করি না, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, ঠকায় মানে কি? ব্যবসায়ী লাভ, কেনার সময় কাস্টমারকে ঠকায় এখানে 10% লাভ, যখন বিক্রি করবে মানে কেনার সময় কাস্টমার না সরি মানে কেনার সময় উৎপাদকের কাছ থেকে যখন কিনে, যার কাছ থেকে কিনে তাকে ঠকায় 10%, এখানে 10% লাভ, আবার যখন বিক্রি করি কাস্টমারের কাছে এখানেও 10% লাভ, তাহলে টোটাল কত লাভ? এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এ জায়গায় 10 প্লাস বি এর জায়গায় 10, এর জায়গায় একটা পার্সেন্ট, বি এর জায়গায় একটা পার্সেন্ট, এর মানে 10, বি এর মানে 10, এর জায়গায় প্রথম পার্সেন্ট 10 ইনটু বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট 10 আর নিচে 100, তাহলে এর জায়গায় একটা পার্সেন্ট 10, বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট 10 প্লাস এর জায়গায় একটা পার্সেন্ট 10 আর বি এর জায়গায় আরেকটা পার্সেন্ট 10 নিচে 100, তাহলে শূন্য শূন্য ক্যান্সেল, এক এক ক্যান্সেল, তাহলে 10 আর 10 এ কত? 20 যোগ 1, তাহলে 20 আর 1 যোগ করলে 21, বুঝা গেল? এর জায়গায় একটা পার্সেন্ট, বিয়ের জায়গায় একটা পার্সেন্ট, তার মানে অ্যান্সার কত? 21%, এটি অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমাদের প্রতিদিনকার মতো আজকেও একটি হোমওয়ার্ক দিব,
এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে ফ্রেন্ডস।